ছু এমন স্বপ্ন থাকে জন তোকে প্রশান্ত করে স্বপ্নের আজকের এপিসোডে আপনারা দেখতে পারবেন সেগমেন্ট অমূল্য উপহার কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে সেগমেন্ট আমার স্বপ্নটা হলো এই যে হুজুর আমি স্বপ্নে সুরা তাকাসুর পাঠ করতে দেখেছি দয়া করে এর ব্যাখ্যা বলে দিন সেগমেন্ট আজকের অতিথি আসলে আমি দুই বিবাহ করেছি এবং আমার প্রথম স্ত্রী ডাকা থাকে স্বপ্নে দেখেছি যে আমার দ্বিতীয় স্ত্রী আমি এবং আমার প্রথম স্ত্রী দুই বা তিন সন্তান আমার সাথে মক্কা মদিনার সফরের জন্য প্রস্তুতি গ্রহণ করছে তো এ স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই সেগমেন্ট আপনার বার্তা যে হুজুর আমি স্বপ্নে এরূপ দেখেছি যে আমি আমার প্রিয় মুর্শিদের ইমামা এবং তার পাগড়ি তিনি অজু করার সময় আমার মাথায় নিয়েছি তো আমি এটি চাই যে আপনি এর ব্যাখ্যা ইরশাদ করে দিন সেগমেন্ট আসুন আপনার সমস্যা বলুন আমার প্রশ্ন এটা ছিল যে প্রত্যেক বান্দা স্বপ্ন দেখে থাকে কিছু ভালো স্বপ্ন দেখে থাকে কিছু খারাপ স্বপ্ন দেখে থাকে তো স্বপ্ন কত প্রকারের হয়ে থাকে এবং প্রত্যেক স্বপ্নের কি ব্যাখ্যা হয়ে থাকে নাকি না সেগমেন্ট স্বপ্নের মেলা আমি স্বপ্নে দুটি হরিং দেখতে পেয়েছি ব্যাখ্যা বলে দিন। স্বপ্নের ব্যাখ্যা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম والصلاه ওয়া সালামু আলাইকা ইয়া আলা আলিকা ওয়া اصحابিকা হাবিবাল্লাহ আসসালাত্লা আলিকা ওয়া আসহাবিকুর আল্লাহ আরও একবার অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যায় আমি আপনাদের সবাইকে মারহাবা জানাই আল্লাহ পাক আপনাদের সবাইকে সুখী ও স্বাচ্ছন্দ্য রাখুক আপনাদের স্বপ্নগুলোকে আপনাদের চিন্তাধারাকে আপনি জাগ্রত থাকেন কিংবা শয়নে থাকেন আল্লাহ পাক শিও রহমতের ছায়া দান করুক আজকেও ইনশাল্লাহ যেমনটি আপনারা শুরুতে দেখেছেন বিভিন্ন সেগমেন্ট থাকবে আপনাদের কলস থাকবে ভিডিও প্রশ্নবলী থাকবে এবং চেষ্টা করব যে ম্যাক্সিমাম প্রশ্নবলির উত্তর যেন দিতে পারি আপনারা আমাদের সাথে থাকুন তবে সর্বপ্রথম প্রিয় নবী মদিনাওয়ালা মুস্তফা সাল্লাহু আলাইহি ওয়া আলি সাল্লামের প্রতি তরুদে পাক পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও আলী আসাল্লাম ইরশাদ ফরমান জাইনু মাজাল ইসাকুম বি সলাতি আলাইয়া বা সলাতাকুম সলাতকুম আলাইয়া নুরুল্লাকুম ইয়ামাল কিয়ামাহ অর্থাৎ তোমরা তোমাদের বৈঠক সমূহকে আমার প্রতি দরুদে পাক পাঠ করে সজ্জিত করে নাও কেননা আমার প্রতি তোমাদের দরুদ পাঠ করা কেয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে জি দরুদে পাক পাঠ করুন এবং প্রিয়নবী সাল তালা আলহিআ আলাইহি ওয়া সাল্লামের বিশেষ রহমত এবং বরকত অর্জন করুন আল্লাহ পাক আমাকেও তৌফিক দান করুক এভাবে তো যে কোনো দিন পাঠ করুন মোবারকেই মোবারক কিন্তু যে কোনো নেকি আমরা সাধারণ দিনে করে থাকি তার তুলনায় জুমার দিনকৃত নেকির বহুগুণে বৃদ্ধি পেয়ে যায় তো অধিকারে পাক পড়ুন ইনশাল এর অসংখ্য বরকত নসিব হবে অগ্রসর দিকে এবং দেখি যে আজকে ইসলামী ভাইরা আমাদেরকে কি পাঠিয়েছে জি স্বপ্নের স্বপ্নে একটি অনেক বড় সাপ আমার হাতে রয়েছে আমি সেটাকে নিয়ে ঘুরছি যেভাবে কোনো পোষা প্রাণী পালন করা হয় সেভাবে ঘুরছে এক আত্মীয়র ঘরে যায় সেখানে সাপের আরও বাচ্চা থাকে অতঃপর কিছুক্ষণের মধ্যে একটি বিড়াল এসে আমার সাথে জুড়ে আলিঙ্গন করে এ স্বপ্নের ব্যাখ্যা বলে দিন জনাব সাপ স্বপ্নে দেখা ভালো হয় না তাকে নিয়ে নিয়ে ঘোরাফেরা করা আরও তার অবস্থা যা আপনি বয়ান করেছেন এটি কোনো ভালো চিহ্ন নয় হতে পারে আপনি জীবনে। রিস্ক নেওয়ায় অভ্যস্ত দেখুন এর একটি পজিটিভ সাইড রয়েছে এবং একটি নেগেটিভ এ পরিপ্রেক্ষিতে রিস্ক নেয়া আপনি কোনো বড় কাজ করতে যাচ্ছেন তাহলে ভালো কথা সাহসিকতার সাথে কাজ করা উচিত কিন্তু অনার্থক যেখানে প্রয়োজন নেই রিস্ক নেওয়া উচিত নয় এবং নিজের কাজকর্মকে হেফাজতের সাথে সম্পাদন করার চেষ্টা করা উচিত আপনি নিজের বিষয়াদের প্রতি ভাবনা করুন যদি কোথাও আপনি এ ধরনের রিস্ক ফ্যাক্টর ফিল করেন তো নিজেকে তা থেকে নিরাপদে রাখার চেষ্টা করুন পরবর্তী আমার আপনার নিকট প্রশ্ন হলো যে স্বপ্নে সাপ এবং বিচ্ছু দেখা কেমন ভালো নয় এটি দুটি এক এমন প্রাণী যাই বলুন তাদেরকে যা দেখা ভালো ব্যক্তির লক্ষণ নয় কারণ সাপ এবং বিচ্ছু তাদের নেচারের দিক থেকে স্বভাবের দিক থেকে ক্ষতি সাধনকারী হয়ে থাকে সুতরাং মানুষের উচিত যিনি এ স্বপ্ন দেখেছেন তিনি যেন নিজের বিষয়াদের ক্ষেত্রে চিন্তা করেন নিজের সাথে চলাফেরাকারীদের ক্ষেত্রে চিন্তা করেন নিজের সংস্পর্শের ক্ষেত্রে চিন্তা করেন নিজের সংস্রবের ক্ষেত্রে চিন্তা করেন যে তিনি কার সাথে সময় অতিবাহিত করেন কেননা অধিকতর ক্ষতি আমাদের নিজেদের নিকটস্থরাই করতে পারে সুতরাং নিজের সংস্পর্শ বন্ধুবান্ধব সঙ্গে সংস্পর্শ অবলম্বন করুন ইনশাআল্লাহ আল্লাহ উপকৃত হবেন পরবর্তী হুজুর আমি স্বপ্নে কোনো দাওয়াতে বা কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করি তো নিজের প্লেটে খাবার নেই কিন্তু যখন আমি খেতে বসি তো প্লেটে খাবার থাকে না একটুও অন্য কেউ চেয়েছে তাকে দিয়ে দিয়েছে কিন্তু নিজে যখন আমি খেতে বসি তো প্লেট খালি থাকে এরূপ আমি স্বপ্ন প্রায়ই দেখতে থাকি বা কখনো মার্কেটে যাই ফ্রুট নেওয়ার জন্য ফ্রুট আমি ক্রয় করছি কিন্তু যখন নিতে শুরু করি তো সেখানে ফ্রুট থাকে না জি এর ব্যাখ্যাও বলে দিন ব্যাখ্যার সাথে এর কোনো সম্পর্ক মনে হচ্ছে না আপনি টেনশন নেবেন না আপনি বলেছেন যে প্রায় আপনি এ ধরনের স্বপ্ন দেখতে থাকেন তো কোনো খেয়াল হতে পারে যা আপনার মস্তিষ্কে রয়েছে এবং তার স্বপ্নের আকৃতিতে আপনার দৃষ্টিগোচর হচ্ছে তো এর দিকে মনোযোগ দিবেন না তবে নিজের কাজকর্মকে উত্তম পদ্ধতিতে করার চেষ্টা অবশ্যই করুন প্রেশানির কোনো কারণ নেই এতে ভীত সন্ত্রস্ত হওয়ারও কোনো কারণ নেই ট্যাকেটিজি পরবর্তী স্বপ্নে বারবার কাঁচা গোস্ত দেখা কেমন এর ব্যাখ্যা বলে দিন যদি হালাল প্রাণীর গোস্ত দেখে থাকেন তাহলে সেটি ভালো নিয়ামত পাওয়ার রিজিকে প্রশস্ততার লক্ষণ রয়েছে কিন্তু কাঁচা গোস্তের তুলনায় যেটি রান্নাকৃত গোস্ত হয়ে থাকে তা ব্যাখ্যার দিক থেকে অধিক উত্তম হয়ে থাকে কিন্তু কাঁচা গোস্ত কোনো মন্দ বিষয় নয় যদিও তা কোনো হালাল প্রাণীর হয়ে থাকে পরবর্তী আমি প্রায় স্বপ্নে দেখেছি যে আমার কতিপ আত্মীয় স্বজন রয়েছে যারা আমাকে টাকার ন্যায় কিছু দেয় তো আমাকে এর ব্যাখ্যা বলবেন যে কি ব্যাখ্যা হবে এর সাধারণ অবস্থা সম্পর্কিত এরূপ স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না পরস্পরের মাঝে আমরা লেনদেন করতে থাকি আত্মীয় স্বজন একে অপরের সাহায্য করে থাকে তো বিশেষ কিছু নয় যে এখন আপনি তাদেরকে চিনেন নাকি চিনেন না তাদের সাথে আপনার সম্পর্ক কীরূপ প্রকৃতই কি কোনো লেনদেনের বিষয় রয়েছে নাকি আপনার অন্তরে তাদের কাছ থেকে কোনো সাহায্য নেয়ার কোনো কাজ করার বা টাকা আদায় করার কোনো খেয়াল ছিল তো এগুলো কিছু ডিটেলস যদি জানা যেত তো আরও এটিকে এলেবোরেট করা যেত তবে এতে কোনো বিশেষ জিনিস নেই সুতরাং এর দিকে বেশি মনোযোগও দিবেন না পরবর্তী হুজুর একটি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই স্বপ্নে জীবিতদের মৃত অবস্থায় দেখা কেমন দোয়া করা উচিত তার জন্য কল্যাণের সহিত দীর্ঘায়ুর জন্য দোয়া করুন কিছু প্রেশানিরও লক্ষণ হয়ে থাকে আর যদি আপনি তাকে চিনে থাকেন এবং আপনি তার কোনো সাহায্য করতে পারেন সে কোনো মুসিবতে রয়েছে কোনো মুশকিলে রয়েছে তো অবশ্যই করা উচিত তবে এ ধরনের স্বপ্ন কারোর সাথে শেয়ার করা উচিত নয় আবশ্যক নয় যে যাকে আপনি মৃত দেখেছেন তার মৃত্যু নিকটবর্তী হয়ে গেছে যদি আপনি শেয়ার করেন তাকে এ ধরনের স্বপ্ন বয়ান করেন তো হতে পারে যদি সে দুর্বল অন্তরের হয় তো পেরেশানিতে জর্জরিত হতে পারে পরবর্তী হুজুর এটা এর করুন যে স্বপ্নে মৌমাছি শরীরের সাথে আঁকড়ে থাকে এবং কামড় না দিই শুধু আঁকড়ে থাকে তো এর ব্যাখ্যা কি মৌমাছি স্বপ্নে দেখা এবং এর যেরূপ আপনি বলেছেন ক্ষতি সাধন না করা এটি বেকার দিক থেকে ভালো রয়েছে মৌমাছি এবং মধু এটি ইলমের ইমানে দৃঢ়তা পাওয়ার লক্ষণ হয়ে থাকে তো উত্তম এবং ভালো স্বপ্ন আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করা উচিত হুজুর আমি স্বপ্নে সুরা তাকাসুর পাঠ করতে দেখেছি দয়া করে এর ব্যাখ্যা বলে দিন মাশাআল্লাহ আল্লাহ খুবই প্রিয় সুরাই মুবারকা। আর এটি সেই সুরাই মুবারকা যাতে প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ তআলা আলাইহি ওয়ালিয়া সাল্লামের নাত লুকায়িত রয়েছে তো সুরা তাকাসুর পাঠ করা বা সেটি দেখা তেলাওয়াত করা এটি নিয়ামত পাওয়ার সম্পদ বৃদ্ধি হওয়ার আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ পুরস্কার ও সম্মান নসিব হওয়ার লক্ষণ রয়েছে তো যিনি এ স্বপ্ন দেখেছেন অনেক মোবারক রয়েছে আর যখনই কোনো ভালো স্বপ্ন দেখবেন তখন আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করা উচিত কেননা ভালো স্বপ্ন উত্তম নিয়ামত পরবর্তী আমার স্বপ্ন হলো যে নিজেকে স্বপ্নে মৃত অবস্থায় পাওয়া এর ব্যাখ্যা বলুন সতর্ক করা হয় বান্দাকে আখিরাতের প্রস্তুতি নিন সতর্কতা অবলম্বন করুন নিজের পর্যবেক্ষণ করুন গুনাহ থেকে নিজেকে নিজে বিরত রাখুন আর এ চিন্তা করুন যে এটি স্বপ্নের মাঝে ছিল যদি এরূপ বাস্তবে ওই দিন আমাদের সাথে হয়ে যেত তাহলে আমি কোথায় থাকতাম ওই নেকি সমূহ যা আজ পর্যন্ত করতে পারেননি সেগুলো করার চেষ্টা করুন ওই গুণা যা সম্পাদন হয়ে যেত তা থেকে নিজেকে নিজে নিরাপদ রাখুন ইনশাল্লাহ আজদাওয়াজাল এ স্বপ্নের ভালো প্রভাব এ পরিপ্রেক্ষিতে প্রকাশ পাবে এখন অগ্রসর হই আমাদের প্রথম সেগমেন্টের দিকে যার নাম আসুন আপনার সমস্যা বলুন যাতে বিভিন্ন বলি হয়ে থাকে এবং তার উত্তর সমূহকে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে যাতে আমাদের যে দর্শক রয়েছে তাদের নলেজ বৃদ্ধি পায় আপনাদের অন্তরে যে বলি রয়েছে তার উত্তরও আপনাদের দেয়া হয়ে থাকে ইনশাআল্লাহ আজ জাল এটি দেখুন এরপর পুনরায় আসব আমাদের সোশ্যাল মিডিয়ার যে দর্শকবৃন্দ রয়েছে তাদের কাছ থেকে যে প্রশ্নবলি আমাদের নিকট এসেছে সেগুলোকে অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করা হবে আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলামিন ওয়সালাত ওয়াসালাম আলা ইল আম্বিয়া ইউল মুরসালিন মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ এখন সময় হয়েছে আমাদের আজকের সেগমেন্ট আসুন আপনার সমস্যা বলুন এবং যে দর্শকবৃন্দরা নিয়মিত দেখে থাকেন তাদের জানা রয়েছে যে এতে আমরা ডিফারেন্ট ইসলামী ভাইদেরকে অন্তর্ভুক্ত করি এবং তাদের প্রশ্নগুলি নিয়ে থাকি এবং তাদের মধ্যে হতে অনেক প্রশ্ন আপনার মনেও সৃষ্টি হতে পারে তো সেগুলোর উত্তর ইনশাআল্লাহ এখানে উপস্থাপন করা হবে যাতে এ নলেজের ব্যাপারে আমরা আরও অধিক অবগত হতে পারি এবং আমাদের জ্ঞান বৃদ্ধি পায় অনেক বিষয় এমন হয়ে থাকে যে আমরা চেয়ে থাকি যেন এর উত্তর পাই তো এ সেগমেন্টের মাধ্যমে আপনি সেই উত্তর পেয়ে যাবেন সালামুকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আমার নাম মোহাম্মদ ওয়াক্কা সত্তারি আমি একজন স্টুডেন্ট আমার অনেক ভালো লাগছে যে আপনি আমাকে সুযোগ দিয়েছেন যাতে আমি আপনাকে প্রশ্ন করতে পারি আমার প্রশ্ন এটা ছিল যে প্রত্যেক বান্দা স্বপ্ন দেখে থাকে কিছু ভালো স্বপ্ন দেখে থাকে কিছু খারাপ স্বপ্ন দেখে থাকে তো স্বপ্ন কত প্রকারের হয়ে থাকে এবং প্রত্যেক স্বপ্নের কি ব্যাখ্যা হয়ে থাকে নাকি না সঠিক জি অবশ্যই স্বপ্নের প্রকারভেদ হাদিসে পাকেও বয়ান করা হয়েছে এবং কতিপয় ওলামাই কেরাময় প্রকারগুলোকেই অবশিষ্ট রেখেছেন এবং অনেকে সেগুলোর আলোকে এক জিনিসকেই দুইভাবে বয়ান করেছেন কাজে এ পরিপ্রেক্ষিতে কেউ তিন প্রকার বয়ান করেছেন এবং কেউ চার প্রকার বয়ান করেছেন আর হাদিসে পাকে স্বপ্নের যে প্রকারভেদ রয়েছে তা সম্পর্কে আমরা দিক নির্দেশনা পেয়ে থাকি এবং একটি চমৎকার রেওয়ায়ত রয়েছে ইবনে মাজাতেও রয়েছে এবং তিরমিজি শরীফও রয়েছে হজরত সাইদুনা আবু হুরা আল্লাহ তালা আনহু এ স্বপ্নের বর্ণনাকারী তিনি এরশাদ করেন ওয়ালা আলা রসুল্লাহি সাল্লাহ তআলা আলাইহি ওয়া আলি ওয়াসাল্লাম আর রুইয়া ইয়া অর্থাৎ স্বপ্ন তিন প্রকারের হাকবন একটি হল ওই স্বপ্ন যা সত্য হয়ে থাকে বিহার রজলু নাফসা একটি ওই স্বপ্ন রয়েছে যে বান্দা নিজের ব্যাপারে যা কিছু ভাবনা করতে থাকে যে কথা বলে থাকে তাই স্বপ্নের আকৃতিতে তার দৃষ্টিগোচর হয়ে যায় তৃতীয় প্রকারের ব্যাপারে এরশাদ করেন ওয়ারু ইয়া মিনাশ মিনাশাই তন এবং একটি স্বপ্ন এরূপ হয়ে থাকে যা শয়তানের পক্ষ থেকে বান্দাকে আতঙ্কে দুশ্চিন্তায় জর্জরিত করার জন্য প্রেশান করার জন্য হয়ে থাকে তো বেসিক্যালি এ তিন ধরনের ক্যাটাগরিজ বর্ণনা করা হয়েছে সত্য স্বপ্ন ভালো স্বপ্ন একটি শয়তানের পক্ষ থেকে যা মন্দ হয়ে থাকে এবং তৃতীয় সেটি যার কোনো ব্যাখ্যা হয় না তা মানুষের চিন্তাধারা হয়ে থাকে মাশাল্লা অনেক সুন্দর পদ্ধতিতে আপনি বর্ণনা করেছেন কিন্তু আরও এর কিছু উদাহরণ বয়ান করে দিলে বুঝতে সহজ হয়ে যাবে জি কিছু উদাহরণ আমি বয়ান করে দিচ্ছি যেমন সত্য স্বপ্ন ভালো স্বপ্ন যা মিনজানি বিল্লা আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাকে ভবিষ্যতের কোনো খবর দেয়া হয়ে থাকে কোনো ভালো কথা পৌঁছানো হয়ে থাকে বহু সংখ্যক স্বপ্ন রয়েছে যার ব্যাখ্যা এরূপ হয়ে থাকে যে আপনি কোনো সুসংবাদ পাবেন কোনো নেয়ামাত পাবেন রোগ থেকে আরোগ্য লাভ হবে রিজিকে প্রশস্ততা আসবে ভয় থেকে নিরাপত্তা নসিব হবে তো এসব আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পুরস্কার দ্বিতীয়ত হল মা ইউহাদিসু বিহার রজলু নাফসা এর ব্যাপারে এরূপ রয়েছে যে আমরা দৈনন্দিন যে কাজকর্ম করে থাকি উদাহরণস্বরূপ এক ব্যক্তি রয়েছে যে টিচিং করে সারাদিন তার কাজই লেকচার দেয়া পড়ানো এখন সে স্বপ্নে দেখে যে সে ক্লাসরুমে রয়েছে এবং মানুষকে পড়াচ্ছে। এখন তা এমন একটি জিনিস যেটি তার ডেইলি রুটিন তো এর কোনো ব্যাখ্যা হবে না যে একে দেখে কোনো ইশারা বোঝা যায় বা কোনো কথা বয়ান করা যায় বরং এটি তার একটি ডেইলি রুটিনের বিষয় এখন মহিলা যদি দেখে সে ঘর পরিষ্কার করছে যার যে প্রফেশন রয়েছে পেশেন্ট রয়েছে হবি রয়েছে তো এটি হলো দ্বিতীয় প্রকারের স্বপ্নের উদাহরণ আর তৃতীয় যা শয়তানের পক্ষ থেকে হয় বান্দাকে প্রেশান করার জন্য বিষণ্ন করার জন্য হয়ে থাকে উদাহরণস্বরূপ সে দেখল যে বহু সংখ্যক মাথা কাটা রয়েছে হ্যাঁ মানুষ রয়েছে কিন্তু মাথা অদৃশ্য তদরূপ যদি দেখে যে মুখ থেকে আবর্জনা বের হচ্ছে কেউ দেখে যে রক্ত আর রক্ত রয়েছে তার মধ্যে ডুব মারছে তো এ ধরনের স্বপ্নে শয়তানের হস্তক্ষেপ বিদ্যমান থাকে এবং তার উদ্দেশ্য মুসলমানকে প্রেশানিতে জর্জরিত করা এরূপ স্বপ্ন যদি আমাদের মধ্যে হতে কেউ দেখে এবং রাতে চোখ খুলে তাহলে কিছুক্ষণের জন্য তো সে পেরেশানিতে জর্জরিত থাকবে আরও কতক এমন স্বপ্ন রয়েছে যাতে শয়তানের হস্তক্ষেপ বিদ্যমান থাকে এবং সে বান্দাকে পেরেশানিতে জর্জরিত করে থাকে তো বেসিক্যালি এ হলো তিনটি প্রকারভেদ এবং তার কিছু উদাহরণ আসাদ ভাই আমি আপনার এই কথাগুলো থেকে যা বুঝতে পেরেছি তো আমার মতামত এটি যে প্রত্যেক স্বপ্নের ব্যাখ্যা যোগ্য হয় না আমি কি সঠিক বুঝতে পেরেছি জি অবশ্যই আপনি সঠিক বুঝেছেন এবং প্রকৃত এটি এক প্রকারভেদ এবং বড় প্রকারভেদ যে যে স্বপ্নগুলোর ব্যাখ্যা করা হয় না আচ্ছা এক তো এসব কারণ যা আমি বয়ান করেছি এগুলো ব্যতীত কারণ হয়ে থাকে যেমন স্বপ্ন রয়েছে কিন্তু তা অসম্পূর্ণ তাতে যে সকল বিষয় দরকার রয়েছে লক্ষণ দরকার রয়েছে তা এরূপ নয় যেরূপ ব্যাখ্যা বয়ান করার জন্য থাকা উচিত এরকমভাবে অনেক সময় অপ্রাসঙ্গিক স্বপ্ন হয়ে থাকে তারও ব্যাখ্যা করা হয় না অবাস্তবিক জিনিস হয়ে থাকে তাও প্রকাশ্য অগ্রাহ্য হয়ে থাকে অর্থাৎ প্রকাশ্যভাবেই তা সঠিক হয় না বহু সংখ্যক আরও কারণ হয়ে থাকে যার ভিত্তিতে স্বপ্নের ব্যাখ্যা করা হয় না দর্শক আমি আপনাদের এটি আরোজ করব যে আপনারা অনেকবার অনুষ্ঠানেও হয়তো দেখেছেন যে বলা হয়ে থাকে যে স্বপ্ন অপ্রাসঙ্গিক অহেতুক স্বপ্ন বা এর কোনো বিশেষ ব্যাখ্যা নেই তো এ সকল কথা বলার পিছনে এ কারণ সমূহ থেকে কোনো কারণ হয়ে থাকে যে যার ভিত্তিতে আমরা তার ব্যাখ্যা বয়ান করি না তো অবশ্যই এরূপ হয়ে থাকে যে অনেক স্বপ্নের ব্যাখ্যা করা হয় না তো আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো স্বপ্ন দেখার নসিব করুক আর আমাদের স্বপ্ন যেন নিয়ামত হয় শয়তানের হস্তক্ষেপ করা থেকে আমাদের সবাইকে হেফাজত করুক তো মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ এখন অগ্রসর হই সামনে আরও কলের দিকে ইনশাল্লাহ জাল পরবর্তী অনুষ্ঠানে আবারও আমরা বিভিন্ন ধরনের প্রশ্নবলিকে অন্তর্ভুক্ত করব যাতে আমাদের জ্ঞান আরও বৃদ্ধি পায় সাল্লু আল আল হাবিব সাল্লাহ আলা আলা মুহাম্মদ সাল্লাহ আলহি ও আলহি আসাল্লাম সল্লু আল আল হাবিব সাল্লাল্লাহু তালা আলা সঈদিনা মোহাম্মদ সাল তালা আলি আলী ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক আপনারা দেখছেন অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা এবং সেগমেন্ট আপনার বার্তায় সবাইকে স্বাগতম জানাই ইনশাআল্লাহ বিগত অনুষ্ঠানের নেই এবারও এই সেগমেন্টে আমরা ইনশাআল্লাহ আপনাদের বার্তা সমূহকে যা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের নিকট এসে পৌঁছে সেগুলোকে এই অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করা হবে আসাদ ভাই সর্বপ্রথম আমি প্রশ্ন অন্তর্ভুক্ত করব এক ইসলামী ভাইয়ের তিনি বলেছেন যে হুজুর আমি স্বপ্নে এরূপ দেখেছি যে আমি আমার প্রিয় মুর্শিদের ইমামা এবং তার পাগড়ি তিনি অজু করার সময় আমার মাথায় নিয়েছি তো আমি এটি চাই যে আপনি এর ব্যাখ্যা ইরশাদ করে দিন আল্লাহ যে কোনো শরীয়ত সম্মত পীরের পাগড়ি শরীফ মুড়িদের মাথায় থাকা সৌভাগ্যশালী হওয়ার বিষয় সিও পীর সাহেবের বরকত পাওয়ার লক্ষণ এবং বিশেষত পাগরি শরীফ সম্মান ও মর্যাদার নিদর্শন হয়ে থাকে তো যিনি স্বপ্ন দেখেছেন আল্লাহ আল্লাহপাক তাকে অধিক সম্মান দান করবেন এবং স্বয়ং পীর সাহেবের আরও বরকত নসিব করবেন সুন্দর এবং মোবারক স্বপ্ন ইনশাল্লাহ এর বরকত নসিব হবে আমি চক আজম থেকে এক ইসলামী বোন বলছি আমি স্বপ্নে দেখেছি যে আমার বড় মেয়েকে আমি হাতে তুলে রেখেছি এবং খানায় কাবার নিকটে কোনায় পড়ে যায় তো এর ব্যাখ্যা কি হতে পারে বলে দিন বাচ্চা পড়ে যাওয়া একটি সাধারণ বিষয় হয়ে থাকে মা বাবার হাত থেকে বাচ্চা পড়ে যায় তো ক্ষেত্রে তো কোনো চিন্তার কারণ নেই তবে কাবাতুল্লাহ শরীফের নিকট নিজেকে দেখতে পাওয়া এটি অনেক মোবারক রয়েছে নিরাপত্তার লক্ষণ যদি কোনো রুগী দেখে তো তার জন্য আরোগ্যের লক্ষণ কোনো প্রেশনগ্রস্ত দেখলে আল্লাহ পাক তার প্রেশানিকে দূর করে দিবেন তো সমষ্টিগতভাবে ভালো স্বপ্ন বলেছেন হুজুর কাগজে ইয়া আল্লাহ আর রহমান এবং আল মালিক এরূপ লিখিত স্বপ্নে আমি দেখেছি আমার নাম তৈয়ব কাইন্ডলি এর ব্যাখ্যা বলে দিন আল্লাহর মোবারক নাম এগুলো দেখা মোবারকই রয়েছে এবং বান্দার সিয়রব আজ জওয়াজাল্লার প্রতি ভালোবাসার নিদর্শন তো অধিক হারে আল্লাহর জিকির করুন ইনশাল্লাহ আজ জওয়াজাল এ দুনিয়াতেও এর বরকত পাবেন এবং আখেরাতেও পাবেন মাদানী ভাই আপনার নিকট আমার প্রশ্ন হল যে আমার স্বপ্নে ওই সব লোক বেশি আসে যাদের ডেথ হয়ে গেছে এবং কবরস্থানও অনেক বেশি দেখি বিনতে মোহাম্মদ আসলাম মনোযোগ দিবেন না দেখুন এর ব্যাখ্যা তো নিশ্চয়ই রয়েছে কবরস্থানেরও ব্যাখ্যা রয়েছে মৃত ব্যক্তিরও ব্যাখ্যা রয়েছে কিন্তু আমার এটি পর্যবেক্ষণ রয়েছে যে যেসব লোক এ ধরনের বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা করতে থাকে যেরূপ তিনি বলেছেন যে তিনি বারবার এ স্বপ্ন দেখে থাকেন অধিক হারে দেখে থাকেন তো এতে অনেক সময় আমাদের চিন্তাধারা এবং মনোযোগেরও হস্তক্ষেপ হয়ে থাকে তো আখেরাতের চিন্তা অবশ্যই করা উচিত কবরস্থান দেখা আখেরাতের বিষয়াদির দিকে মনোযোগ দেয়া উদ্দেশ্য একইভাবে কোনো গোপনীয় কথা জানতে পারারও এটি নিদর্শন হয়ে থাকে যদি কারো গোপন বিষয় আমরা জেনে যাই তো ওই বিষয়কে গোপন রাখা মুসলমানের দোষ ঢেকে রাখা গোপনীয়তা বজায় রাখা এটি আমাদের উপর আবশ্যক জরুরি কিন্তু এ নিয়ে চিন্তা করবেন না বেশি ধ্যান দিবেন না তাহলে এ ধরনের স্বপ্ন দেখবেন না অনেক সময় এরূপ হয়ে থাকে যে কবরস্থান রয়েছে মুর্দা রয়েছে মারধর হয় এ ধরনের জিনিস যখন বেশি দৃষ্টিগোচর হতে থাকে তো মানুষ বেচারা প্রেশান হয়ে যায় কাজেই এ থেকে বাঁচার একটি মাধ্যম এটিও যে এর দিকে মনোযোগ না দেয়া প্রশ্ন অন্তর্ভুক্ত করবো বিনতে আমজাদ আর তার এবং তিনি মিয়া চাঙ্গু থেকে লিখেছেন বলেছেন আমার বয়স চোদ্দ বছর আমি স্বপ্নে এরূপ দেখেছি যে আমি আর আমার কাজিন আমরা সবাই হজের মৌসুমে মিনা শরীফের দিকে যাচ্ছি এবং আমি রাস্তায় একটি মিষ্টি আম খেয়ে থাকি তো এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে মার্শাল্লাহ এভাবেও হজের আল্লাহ পাক মুসলমানদের আরও এবং অধিক মুসলমানদেরকে বারবার হজে বাইতুল্লাহ এবং মদিনাপাকের হাজিরি নসিব করুক নিজেকে কাবাতুল্লাহ শরীফের নিকট দেখা হজ করা অবস্থায় দেখা বা হজ করার জন্য যাওয়া অবস্থায় দেখা প্রথমত এ ব্যাপারে ওলামা বলেন যে এ ধরনের স্বপ্ন যে দেখবে আল্লাহ পাক তাকে বাস্তবে ও হজের সৌভাগ্য দান করবেন একটি ভালো সমাচার একটি খুশির সংবাদ দ্বিতীয়ত সাধারণত রিজিকে প্রশস্ততার নিয়ামত পাওয়ার নিদর্শন হয়ে থাকে তো উভয়টি অনেক ভালো স্বপ্ন আল্লাহ পাক আপনার জন্য একে মোবারক করুক প্রশ্ন অন্তর্ভুক্ত করব হ্যাপিডাবাদ হতে এক ইসলামী বোন রয়েছেন তিনি বলেছেন যে আমার স্বামী আমাকে গোলাপ ফুলের কলম দিয়েছে এবং আমি সেটিকে গামলায় লাগাতে থাকি দয়া করে বলুন এ স্বপ্নের ব্যাখ্যা কী হতে পারে অনেক ভালো এটি দেখুন গোলাপ বা গোলাপের চারা বা গোলাপের কলম গোলাপ ফুলের ব্যাখ্যাও পজিটিভ রয়েছে তদরূপ তার চারা রয়েছে বা তার কলম লাগানো হয়ে থাকে কলম বেসিক্যালি তার ডালকে কেটে জমিনে লাগিয়ে দেওয়া হয় তো সেটি চারা হয়ে যায় এরূপ অনেক ধরনের গাছ রয়েছে ফুল চারা রয়েছে যার কলম যদি জমিনে লাগিয়ে দেওয়া হয় তো সেটি অঙ্কুরিত হয়ে যায় তো পজিটিভ রয়েছে ইনশাল্লাহ আসদাওয়াজাল নিজের স্বামী থেকে আরও পজিটিভ অর্জন হওয়ার এবং ভালো জিনিস অর্জন হওয়ার পরস্পরের মাঝে আরও সুসম্পর্ক বজায় থাকার এটি লক্ষণ ইনশাল্লাহ ঘরোয়া বিষয় আদিতে আরও উন্নতি এবং অধিক কল্যাণ অর্জন হওয়ার দলিল বিনতে ফাহিম আত্মারিয়া হাসনাবাদ থেকে বলছেন যে আমি কালকে স্বপ্নে দেখেছি যে আমরা তিন বোন বসে আছি দস্তরখানা বিছানো রয়েছে এবং যে চাচি নাটোরে থাকে তিনি আমাদের সাথে সাক্ষাৎ করতে এসেছেন অতপর তিনি আমার বোনকে ভালো মন্দ জিজ্ঞেস করার পর আমাকে বলেন যে এখনও তুমি বয়ান শ্রবণ করো আমি বললাম জি অতপর তার বিদ্রুপ বচন দ্বারা আমি দুঃখ পেলাম কিন্তু আমি মুচকি হেসে দিলাম যে দিনে ইসলাম আমাদেরই শিখতে হবে এবং আমাদেরকে জানাও উচিত এ উত্তর শুনে তিনি মুচকি হেসে দেন এ হলো আমার স্বপ্ন এর ব্যাখ্যা কী রয়েছে বলে দিন জি আপনি তো সম্পূর্ণই যা এর সিনারিও রয়েছে স্বপ্নের মাঝে দেখে নিয়েছেন এবং বাস্তবেও এরূপ করা উচিত যদি আমরা বয়ান শ্রবণ করি সঠিক আকিদা সম্পূর্ণ আশিকানের রসুল ওলামাগণের বা বুকস পাঠ করি অথবা যে কোনো দিনই কাজ আমরা করে থাকি এবং কেউ এসে আমাদের বলে যে আপনি এটি কেন করেন তো এটাই আমাদের রেসপন্ড হওয়া চাই যে আমাদেরকে দিন শিখতে হবে তো এরূপ এক সিচুয়েশন হতে পারে আপনার সাথে বাস্তব জীবনে এমন কিছু ঘটনাবলী সংঘটিত হয়েছে যা স্বপ্নের মাঝেও আপনি দেখেছেন বা অনেক সময় বান্দা যদি কারো ঘটনা শ্রবণ করে তো সেটি স্বপ্নের মাঝে দৃষ্টিগোচর হয়ে যায় তো একটি ঘটনা যা আপনি স্বপ্নে দেখেছেন এবং কোনো আপত্তিকারীকে ভালো রেসপন্ড করেছেন আপনি তো পজিটিভ এবং বাস্তব জীবনেও আমাদেরকে ইলিম অর্জন করার জন্য আরও চেষ্টা করতে থাকা উচিত আমার নাম আহমদ সিদ্দিকি এবং আমি হাফিজাবাদ বগুড়া থেকে বলছি আপনার নিকট আমার প্রশ্ন হলো যে আমি স্বপ্নে দেখেছি যে আমি আমার স্বপ্নের মধ্যেই পান খেতে থাকি প্রিয় ভাইয়ের ব্যাখ্যা বলে দিন জি বহু সংখ্যক পানওয়ালাদের হয়তো কান খাড়া হয়ে গেছে যে পান খাওয়া কেমন রয়েছে তো দেখুন এটিকে আমরা হারাম তো বলি না হালাল তো রয়েছে কিন্তু যাই হোক এটি ভালো অভ্যাস নয় কেননা সাধারণত যে পান খাওয়া হয়ে থাকে তার গুণ তার মধ্যে যে কোয়ালিটি রয়েছে জিনিসের আর পান খাওয়ার পরে যে অঙ্গভঙ্গি প্রকাশ হয়ে থাকে সেটি অনেক ডিটেল রয়েছে তো যাই হোক এটি সমষ্টিগতভাবে গ্রহণযোগ্য নয় আর বিশেষত যদি কেউ ইসলামী ব্যক্তিত্ব হয় যার রেসপেক্ট রয়েছে তবে তাকে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত তো একটি সাধারণ বিষয় মানুষ পান খেয়ে থাকে হতে পারে যিনি স্বপ্ন দেখেছেন তিনিও খান আর সেই জিনিস তিনি স্বপ্নেও দেখেছেন তো এর কোনো বিশেষ ব্যাখ্যা তো নেই সাধারণ অবস্থা সম্পর্কিত একটি বিষয় নিত্যদিন যে জিনিস আমরা দেখে থাকি করে থাকি তা স্বপ্নে দৃষ্টিগোচর হয়ে যায় আমার নাম মোহাম্মদ জিশান এবং আমি গাইবান্ধা থেকে বলছি রাতে আমি স্বপ্নে দেখেছি যে আমার আব্বু আমাকে অনেক বেশি অপমান করছেন এবং আমি অনেক বেশি কান্না করতে থাকি কাইন্ডলি এর ব্যাখ্যা বলে দিন হতে পারে আপনার বাবার পক্ষ থেকে আপনি কোনো তিরস্কারের সম্মুখীন হয়েছেন এবং তিনি ধমক দিয়েছেন আর সে খেয়ালই স্বপ্নের আকৃতিতে দৃষ্টিগোচর হয়ে গেছে দেখুন মা বাবা আছে ধমকও দেন রাগও দেখান কিন্তু আমাদের প্রতি যে হুকুম রয়েছে তা হলো আদব করার নিশ্চুপ থাকার রিসপন্ড না করার তো একটি সাধারণ বিষয় হয়ে থাকে জীবনে অনেক পূর্বেকার কোনো ঘটনাও খেয়ালের মধ্যে থাকতে পারে যা স্বপ্নের আকৃতিতে আপনার দৃষ্টিগোচর হয়ে গেছে তো এটিকে ইগনোর করুন আর যদি বাস্তবে আপনার পিতার পক্ষ থেকে এমন কিছুর সম্মুখীন হন তো মেন্টালিও নিজেকে প্রস্তুত রাখুন যদি এ ধরনের অবস্থা হয়তো আমার কি করা উচিত মা বাবা আমাদের বড় শিক্ষক বৃন্দ হয়ে থাকেন আমাদের আরও বৃদ্ধ থাকেন যদি কখনো রাগান্বিত হয়ে এমন কোনো কোথায় গরম গরম বলে দেয় তো আমাদেরকে সব সময় তাতে পজিটিভ রেসপন্ড করা উচিত প্রশ্ন অন্তর্ভুক্ত করব আলী হুসেন ভাইয়ের তিনি বলেছেন যে স্বপ্নে আমি এরূপ দেখেছি যে আমি মৃত্যুবরণ করেছি এবং পুনরায় জীবিত হয়ে গেছি এর সাত করে দিন যে এর ব্যাখ্যা কি হতে পারে জি আর বাস্তবেও আপনি জীবিত তাই তো আপনি মেসেজও করেছেন তো আল্লাহর সুক্রিয়া আদায় করুন একবার পুনরায় সুযোগ পেয়েছেন এভাবে বুঝে নিন এবং চেষ্টা করুন যেন আরও নেকিপূর্ণ জীবন অতিবাহিত করি সতর্ক করা হয়ে থাকে এ ধরনের স্বপ্নে বান্দার মনোযোগ আকর্ষণ করা হয় দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন নেক আমল রিসালার উপর আমল করুন চেষ্টা করুন যে নিজের বিষয় আদিকে আরও ইনপ্রুভ করার আল্লাপাক যে জীবন আমাদেরকে দান করেছেন তা ম্যাক্সিমাম আমরা নিকিটি অতিবাহিত করার চেষ্টা করি প্রশ্ন অন্তর্ভুক্ত করব এক ইসলামী বনের বলেছেন যে স্বপ্নে মসুলধারে বৃষ্টির বর্ষণ দেখেছি ব্যাখ্যা বলে দিন এমনইভাবে আরও একটি প্রশ্ন রয়েছে যে স্বপ্নে বৃষ্টির পানিতে গোসল করছি এর ব্যাখ্যা কি হতে পারে দুটি আলাদা বলুন বৃষ্টি স্বপ্নে দেখা ভালো এবং মোবারক রয়েছে পজিটিভ রয়েছে তো দোয়া কবুল হওয়ার এবং আল্লাহ পাকের বিশেষ রহমত পাওয়ার লক্ষণ হয়ে থাকে যদি স্বপ্নদ্রষ্টার অন্তরে কোনো আশা ছিল কোনো আকাঙ্ক্ষা ছিল এমন কোনো বিষয় ছিল যা করতে চেয়েছিল আল্লাহ পাকে রহমতের উপর ভরসা রাখুক ইনশাআল্লাহ আজদাওয়াজাল কোনো জাইজ আকাঙ্ক্ষা থাকলে অবশ্যই পূরণ হবে প্রশ্ন অন্তর্ভুক্ত করব আমরা মোহাম্মদ আমান ভাইয়ের স্বপ্নে আমি হজুর আলিহি সালাতুয়া সালামকে দেখেছি তিনি কোথাও তশরিফ নিয়ে যাচ্ছেন স্বপ্নে তিনি নবী পাক আলী সাল্লা সাল্লামের জিয়ারত করেছেন এবং তিনি কোথাও তশরিফ নিয়ে যাচ্ছেন মাশাআল্লাহ সর্বপ্রথম তো অনেক মোবারক আপনাকে যে আপনি প্রিয় নবী মদিনার তাজেদার সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়া আলি ওয়া সাল্লামের জিয়ারত করেছেন স্বপ্নে প্রিয় নবী সাল্লাহ তালা আলাইহি ওয়া সাল্লামের জিয়ারত করা অনেক সৌভাগ্যের বিষয় এবং প্রত্যেক আশিকের রাসূল এ আকাঙ্ক্ষা রাখে যার নসিব হয়ে যায় তো কি শান যে তার আর এটি আমাদের জন্য এক সুসম্বাদের বিষয় এক মনতুষ্টির বিষয় যে প্রিয়নবী সাল্লাল্লাহু তালা সাল্লামকে দেখেছে তো সে প্রিয়নবীকেই দেখেছে কেননা শয়তান তিনি সাল্লাহু সাল্লামের আকৃতিতে আসতে পারবে না তো এটি একটি খুবই চমৎকার বিশেষত্ব এবং এতে আমাদের জন্য সান্ত্বনাও রয়েছে ব্যাখ্যার দিক থেকে যদি দেখিত এর বহু সংখ্যক চমৎকার ব্যাখ্যা রয়েছে প্রেশান গ্রস্থের জন্য প্রেশানি থেকে মুক্তি রয়েছে যদি কোনো রুগী ব্যক্তি দেখে থাকে তো আল্লাহ পাকের রহমতে তার শিফা নসিব হবে যদি কেউ ইলিম অন্বেষণকারী হয়ে থাকে তো আল্লাহ পাক তার জ্ঞান বৃদ্ধি করে দিবেন যদি কোনো সাধারণ ব্যক্তি হয় এবং দেখে থাকে তো আল্লাহ পাক তার সম্মান তার শ্রদ্ধা মর্যাদা বৃদ্ধি করে দিবেন যদি কেউ পদমর্যাদার উপযুক্ত হয়ে থাকে তো আল্লাহ পাক তাকে পদমর্যাদা দান করবেন তো বহু সংখ্যক এর উত্তম এবং মোবারক ব্যাখ্যা রয়েছে আল্লাহ পাক আপনার হকে ওয়েকে মোবারক করুক এবং যে মুসলমান হই অন্তরে এ আকাঙ্ক্ষা রাখে তারও যেন স্বপ্নে প্রিয় নবী সাল্লাল্লাহু আল্লাহ আলি সাল্লামের জিয়ারত অবশ্যই নসিব হয়ে যায় আমিন আল্লাহ তালা আমাদের সকলের প্রতি এমন দয়া করেন যে আমাদেরও যেন নবী পাক আলি সালাত সাল্লামের জিয়ারত নসিব হোক আসাদ ভাই রহমত আলী ভাই তিনি বলেছেন যে স্বপ্নে আমি নিজেকে আতর ক্রয় করতে দেখেছি এটি কেমন ভালো এবং মুবারক কোনো ভালো কাজ করার তৌফিক নসিব হবে সুগন্ধি পজিটিভ অর্থে এটি ব্যবহার হয় আর স্বপ্নে এটি দেখা অর্জন করা অথবা ক্রয় করা এটিও মোবারক আল্লাহপাকের তৌফিকে আপনি কোনো ভালো কাজ করবেন কোনো পজিটিভ কাজ আপনার জীবনের মধ্যে অন্তর্ভুক্ত হবে প্রশ্ন অন্তর্ভুক্ত করব আমি ওয়াহিদ আহমদ আত্মারি সাহেবের বলেন যে স্বপ্নে কেউ এরূপ দেখেছে যে আমার আবু মৃত্যুবরণ করেছেন এর ব্যাখ্যা কি রয়েছে বলে দিন যদি আপনার পিতা জীবিত থাকে তো তার সাথে শেয়ার করবেন না বলবেন না যে এ ধরনের স্বপ্ন কেউ দেখেছে কল্যাণের সহিত দীর্ঘ হায়াতের দোয়া করুন বারবার আমি এটি রিপিট করতে থাকি যে মানুষ অনেক বেশি প্রেশান হয়ে যায় যে কাউকে মৃত্যু অবস্থায় দেখা এটি বরণেরই খবর হবে এটি আবশ্যক নয় তবে দোয়া অবশ্যই করুন আসাদ আলবি সাহেব রয়েছেন বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি যে কুকুর ঘেও ঘেউ করছে আমার উপর এবং আমাকে ভয় দেখাচ্ছে কিন্তু আমি ভয় পাচ্ছিলাম না স্যারের ব্যাখ্যা বলে দিন কুকুর দুশ্মনের লক্ষণ এবং মন্দ ব্যক্তির লক্ষণ আর কুকুর ঘেউ ঘেউ করা এটি কারো কাজ থেকে বিপদ আসার লক্ষণ রয়েছে তবে সে যদি আক্রমণ না করে তো এটি পজিটিভ সাইন রয়েছে যে স্বপ্নদ্রষ্টা এর মন্দ প্রভাব থেকে নিরাপদ থাকবে সুতরাং চেষ্টা করুন নিজের সার্বিক বিষয়কে আরও উত্তম করার আর যদি আপনি বিজনেস করে থাকেন এমন কাজে রয়েছেন যেখানে মানুষের সাথে আপনার মেলামেশা রাখতে হয় সম্পর্ক হয়ে থাকে তো তাতে আরও একটু কনসিয়াস হয়ে যান আরও একটু খেয়াল করার প্রতি অগ্রসর হয়ে যান ইনশাআল্লাহ ক্ষতি থেকে নিরাপদ থাকবেন কাজেই কুকুর দেখা এটি মন্দ ব্যক্তির লক্ষণ হয়ে থাকে প্রশ্ন অন্তর্ভুক্ত করব গোপালগঞ্জ থেকে এক ইসলামী বনের বলেছেন যে আমি স্বপ্নে এরূপ দেখেছি যে আমার ছোটো বোনের বিবাহ আমার ছোট দেবরের সাথে হচ্ছে এর ব্যাখ্যা কি হতে পারে ডিটেলস দরকার রয়েছে এর বাস্তবেই কি ঘরে এমন কোনো কথাবার্তা চলছে বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে বা নয় তখন বলা যেতে পারে ঠিক আছে হুজুর আহমদ রাজা ভাই বলেছেন যে স্বপ্নে নিজেকে মিষ্টি ডিম বানাতে দেখেছেন আসাদ ভাই মিষ্টি ডিম মিষ্টি ডিম মিষ্টি ডিমও হয় বানানো তো যেতে পারে এমনিতে আচ্ছা হ্যাঁ মিষ্টি গোস্তও বানানো যেতে পারে তো মিষ্টি ডিমও পসিবল রয়েছে সাধারণত বানানো তো হয় না কিন্তু আজকাল যে ফুড কালচার রয়েছে এবং তাতে এমন এমন জিনিস বানানো হয় যা পূর্বে বানানো হতো না সঠিক তো এক্ষেত্রেও ডিটেল দরকার রয়েছে আসলে ডিমের সম্পর্ক মানুষের বিবাহিত হওয়া অবিবাহিত হওয়া আরও অনেক জিনিসের সাথে রয়েছে তো যদি ডিটেলস পাওয়া যায় তো ইনশাল্লাহ তাহলে বলা যাবে প্রশ্ন আমাদের নিকট রয়েছে বলেছেন যে ভাই আমি এটা জানতে চাই যে আমার আব্বুজানের ডেথ হয়ে গেছে এবং আমি তাকে মসজিদে নববীতে রিয়াজুল জান্নার নিকট বসা অবস্থায় তাজবি করতে দেখেছি আর আমি আমার মায়ের সাথে রয়েছি কাইন্ডলি এর ব্যাখ্যা বলে দিন মাশা আল্লাহ অনেক চমৎকার এবং মোবারক রয়েছে কোনো মৃত্যুবরণকারীকে ভালো অবস্থায় দেখা এটি ভালো লক্ষণ হয়ে থাকে এবং আল্লাহর রহমতে তার নিরাপদে থাকার লক্ষণ হয়ে থাকে আর মসজিদে নববি শরীফে দেখা এবং তারও ওই স্থানে দেখা যাকে জান্নাতের টুকরা বলা হয়েছে রজাতুল জান্নায় দেখা এটি অনেক মোবারক রয়েছে ভালো আশা রাখুন যে আপনার পিতা নিরাপদে রয়েছে ভালো অবস্থায় রয়েছে কিন্তু এর উদ্দেশ্য এটি নয় যে আমরা তার জন্য দোয়া করব না বা সওয়াব করব না না করে থাকলে করা শুরু করে দিন পূর্বে থেকে করে থাকলে তা আরও বৃদ্ধি করে দিন আমাদেরকে নিজের পক্ষ থেকে আমাদের মৃত্যুবরণকারী মুসলমানদের জন্য ইসালে এবং দোয়া করতে থাকা উচিত ইনশাআল্লা আজ তাদের জন্য অধিক খুশির মাধ্যম হবে প্রশ্ন অন্তর্ভুক্ত করব আরিফ কুতওয়াল এ নামের একজন ইউজার রয়েছে তার প্রশ্ন হলো যে স্বপ্নে কোনো আলিমে দিনের মৃত দেখা এবং আমরা চার ব্যক্তি উঠিয়ে তাকে দাফনের জন্য নিয়ে যাচ্ছি কেমন এটি সেই আলিম সাহেবকে তিনি কি চিনেন নাকি চিনেন না সত্যি কি তিনি অসুস্থ রয়েছেন অথবা তার এন্তেকাল হয়ে গিয়েছিল অথবা হয়নি দেখুন যখনই আপনি বয়ান করবেন তো এর ডিটেলস অবশ্যই বয়ান করবেন নয়তো অনেক সময় আমি ক্ষমায় চেয়ে নেই যে এর ব্যাখ্যা বয়ান করা যাবে না তো যতটুকু স্মরণ থাকে আপনার স্বপ্নে যে জিনিসই আপনি দেখেন তার সাথে আপনার সম্পর্ক এবং আরও তথ্য বলি যত বেশি হবে তো ইনশাল্লাহ সেটি তত উত্তম পদ্ধতিতে বয়ান করা যাবে তো এরও ডিটেলস যদি আপনি বয়ান করে দেন তো ইনশাল্লাহ আরজ করে দিব প্রশ্ন এক ইসলামী বনের তিনি বলেন যে আমি যশোর থেকে বলছি স্বপ্নে দেখেছি যে টাক মাথা হয়ে গেছে এর ব্যাখ্যা কি হতে পারে মহিলাদের ক্ষেত্রে চুল পড়ে যাওয়া বা ঝরে যাওয়া বা চুল ব্যতীত নিজেকে দেখা এটি যথোপযুক্ত নয় বিপদের লক্ষণ হয়ে থাকে দারিদ্রতার লক্ষণ হয়ে থাকে কোনো সমস্যার মধ্যে পতিত হওয়ারও দলিল হয়ে থাকে তো আল্লাহ পাকের বারগাহে দোয়া করুন যেন আল্লাহ পাক এর মন্দ প্রভাব থেকে নিরাপদ রাখেন আর খুবই উত্তম হবে যদি আল্লাহর রাস্তায় কিছু সদকা করে দেন কিছু দান করে দেন যে কোনো কিছু সদকা করে দিন যে কোনো পন্থা অবলম্বন করে নিন এবং এ নিয়তের সাথে করুন যেন আল্লাহ পাক এই স্বপ্নের মন্দ প্রভাব থেকে আপনাকে নিরাপদ রাখেন তো ইনশাল্লাহ আজ্জাওয়াজাল হেফাজত হবে সর্বশেষ প্রশ্ন সেগমেন্টে অন্তর্ভুক্ত করব নেওয়াজ শেখ ভাই রয়েছেন তিনি বলেছেন যে স্বপ্নে আমি দেখেছি যে বিড়াল গোল্ডের হয়ে গেছে স্বর্ণের হয়ে গেছে বিড়াল স্বর্ণের হয়ে গেছে অপ্রাসঙ্গিক স্বপ্ন এর কোনো ব্যাখ্যা নেই ঠিক আছে হুজুর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসন অগ্রসর হই এখন নেক্সট সেগমেন্টের দিকে যার নাম আজকের অতিথি সাল্লু আলাল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লু সাল্লাম মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ এখন সময় হয়েছে আমাদের কলার্সের সাথে কথা বলার ডাইরেক্ট কথা বলবো কিন্তু এ সেগমেন্ট রেকর্ডেড হয়ে থাকে এটা স্মরণ রাখবেন কোনো কনফিউশন যাতে না হয় এজন্য বলে দিলাম আর এ সেগমেন্টে আমরা কল করে থাকি আমাদের সিলেক্টেড যারা কলার হয়ে থাকে যারা আমাদেরকে কথা বলার জন্য রিকোয়েস্ট করে থাকে তাদের মধ্যে সিলেক্টেড কলারের সাথে আমরা কথা বলে থাকি তো আসুন অগ্রসর হই দেখি যে প্রথম কলার আমাদের সাথে কে হতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি কি স্বপ্ন বয়ান করতে চাচ্ছেন আসলে আমি দুই বিবাহ করেছি এবং আমার প্রথম স্ত্রী ঢাকা থাকে আচ্ছা তো বহুদিন ধরে আমার এরূপ হচ্ছে যে যদি আমার কোনো সমস্যা হয় তো আমি দোয়া করি যে আমাকে যেন কোনো আলু দেখানো হয় যে আমি আমার সিদ্ধান্তে অটল থাকবো নাকি থাকবো না আচ্ছা হুম তো আমার প্রথম স্ত্রীর সাথে তালাকের পরিস্থিতি চলছে আমি বিগত দিন সমূহে আজ থেকে বিশ পঁচিশ দিন পূর্বে যখন আমি আপনাকে মেসেজ করেছিলাম তাহাজতে দোয়া করেছি যে ইয়া আল্লাহ আমি কি করব আমি কি তাকে ছেড়ে দিব রাখব আমার জন্য কোনটি ভালো হবে আমার সন্তানও রয়েছে আমাকে কোনো আলু দেখাও আমার মাথায় এমন কোন বুঝ দাও যেন আমার পথ প্রদর্শন হয়ে যায় সঠিক ফজের পরে ঘুমিয়ে গেলাম ফজরের পর আমি স্বপ্নে দেখেছি যে আমার দ্বিতীয় স্ত্রী আমি এবং আমার প্রথম স্ত্রী দুই সন্তান তো স্পষ্ট রয়েছে তৃতীয় সন্তানকে আমি অস্পষ্ট দেখেছি ছয় সন্তান রয়েছে প্রথম স্ত্রীর আচ্ছা আমার দুই বা তিন সন্তান আমার সাথে মক্কা মদিনা সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে আচ্ছা যেমন এয়ারপোর্ট যাওয়ার জন্য এ ধরনের কিছু বিষয়দের জন্য সঠিক তো এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছি যে এর উদ্দেশ্য কি এতে কি উত্তম রয়েছে আমার জন্য হতে পারে এতে কোনো ভালো কিছু রয়েছে যে আমি ছেড়ে দিব অথবা সন্তানদের থেকে হাত উঠিয়ে নিব বা রেখে নিলে আমার জন্য রয়েছে সঠিক তো এ সম্পর্কে আপনার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছি আলি ভাই আমি এটা অনুরোধ করব যে সর্বপ্রথম তো দোয়া করব আল্লাহ পাক আপনার জন্য আপনার পরিবার বর্গের জন্য আসানি দান করুক যা আপনার জন্য উত্তম তেমনটাই যেন হয় দেখুন যেখানে ছাড়ার না ছাড়ার অথবা সন্তানদের বিষয় রয়েছে তো এ ধরনের যে বিষয় আদি রয়েছে তালাক ইত্যাদির তো ক্ষেত্রে আমরা স্বপ্নের ব্যাখ্যার উপর ভরসা করতে পারবো না না আমরা এটা বলতে পারবো যে স্বপ্নের ভিত্তিতে আপনি ছেড়ে দিন বা ছাড়বেন না বা এমন যে সকল জিনিস রয়েছে আচ্ছা তালাকের বিষয় অনেক সেন্সেটিভ রয়েছে অর্থাৎ হালালকৃত জিনিসের মধ্যে সবচেয়ে যেটি অপছন্দনীয় জিনিস রয়েছে তা হলো তালাক তো এতে আমি আপনাকে এটি অনুরোধ করবো যে স্বপ্নের ব্যাখ্যার উপর ভরসা করে কোনো সিদ্ধান্ত নেয়ার পরিবর্তে দুই বিষয়ের উপর সিদ্ধান্ত নিন একটি তো যা প্রকাশ্য কারণসমূহ রয়েছে অবস্থাদি রয়েছে ঘটনাবলী রয়েছে তা স্বাভাবিক যে আপনি নিজের ব্যাপারে ভালো জানেন এবং যে যে বিষয়ে ডিসিশন নেওয়া হয় তা আপনি মাসাল্লাহ বুঝতে পারেন তো সেগুলোকে দৃষ্টি সামনে রাখুন আর দ্বিতীয় যাই আপনার মন মানসিকতা হয় ভাই এ অবস্থা পরিস্থিতি রয়েছে এবং আপনি এরূপ করতে চান সে সম্পর্কে দারুল ইফতা আহলে সুন্নতের সাথে যোগাযোগ করে কোনো মুফতি সাহেবের সাথে পরামর্শ করে নিন ঠিক আছে যদি আপনার মন মানসিকতা তালাক দেওয়ার দিকে যায় তো প্রকৃতই কি এক্ষেত্রে তালাক দেওয়া উচিত না অনুচিত শরীয়তে কী পছন্দনীয় কী অপছন্দনীয় সে সকল বিষয়ে মুফতি সাহেব আপনাকে বলে দিবেন আর যদি গতানুগতিক আল্লাহ না করুক আমরা তো এই দোয়াই করব যাতে ঘর আবার থাকে তালাকের কারণ যদি হয়েও যায় তো এরও শরীয় হাকাম রয়েছে তো এ সকল বিষয়ের জন্য আমি এ কথা আরোজ করবো যে আপনি দারুল ইফতা আহলে সুনতের সাথে যোগাযোগ করুন মাদানী চ্যানেল দেখতে থাকুন অগ্রসর হই এখন আরও স্বপ্নের ব্যাখ্যার দিকে সাল্লু আল হাবিব সাল্লাহ তা আলা মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়া আলহি ওয়াসাল্লাম অগ্রসর হই আরও কলের দিকে এবং অনুষ্ঠানের মধ্যে যারা নিজেদের কল রেকর্ড করিয়েছেন এখন সময় হয়েছে তার উত্তর দেয়ার জি শুনান আমার নাম ইনজিমাম আক্তারি আমি এই স্বপ্ন দেখেছি যে আমার ঘরে আমির এহলে সুন্নাত তাশরিফ নিয়ে এসেছেন এবং আমি আমির এহলে সুন্নতের হাত চুম্বন করারও সৌভাগ্য অর্জন করেছি এর ব্যাখ্যা ঈর্ষাদ করে দিন পীর ও মুর্শিদের হাত চুম্বন করার আপনি সৌভাগ্য অর্জন করেছেন মুবারক স্বপ্ন ইনশাআল্লাহ আমির আহলে সুন্নতের বরকত নসিব হবে আর দেখুন এর ব্যাখ্যা কখন প্রকাশ পায় আমরা দোয়া করি এমন যেন হয় যে আমিরা আহলে সুনত বাস্তবে আপনার ঘরে তাশরিফ নিয়ে আসেন কোন মুরিদের আকাঙ্ক্ষা থাকে না যে আমার এখানে আমার প্রিয় মুর্শিদ তাশরিফ নিয়ে আসুক তো দোয়াও করা উচিত আকাঙ্ক্ষাও রাখা উচিত তো অপেক্ষা করুন এর ব্যাখ্যা কখন প্রকাশ পায় পরবর্তী আকবর আলী আত্মারি আরজ করছি আসাদ আত্মারি সাহেবের নিকট আমার প্রশ্ন হলো যে আমি স্বপ্ন দেখেছি স্বপ্নে আমার মরহম পিতাকে যার কাফন দাফন হতে দেখেছি আমি আর যখন আমরা তাকে দাফন করে প্রত্যাবর্তন করেছিলাম তো আমি ফেরার সময় সালাম করেছি এবং আব্বুকে ডাকছিলাম কান্নারত হয়ে তো কবর থেকে আওয়াজ আসছিল আমার পিতার এর ব্যাখ্যা বলে দিন চিন্তিত হবেন না ইসালে সওয়াব করতে থাকুন দোয়াও করতে থাকুন তো বহু সংখ্যক চিন্তাধারার কারণেও এ ধরনের স্বপ্ন দৃষ্টিগোচর হয়ে যায় আর বিশেষত যদি নামাজ ও রোজার ফিদিয়া আপনি আদায় না করে থাকেন তা অবশ্যই করে নিন নামাজের হাকাম নামক আমিরহালে সুনতের যে কিতাব রয়েছে তাতে যে রিসালা রয়েছে কাজা নামাজের পদ্ধতি তাতে আপনি মৃত্যুবরণকারী মুসলমানের নামাজ এবং রোজার ফিদিয়া আদায় করার পদ্ধতি পেয়ে যাবেন এবং সকল ডিটেল সেখানে রয়েছে ইন্টারনেট থেকেও যদি চান তো দাওয়াত ইসলামী ডট থেকে আপনি ডাউনলোড করতে পারেন ইনশাল্লাহ আস দজাল আপনি এ ব্যাপারে জেনেও যাবেন এবং এটা তো প্রত্যেক মুসলমানের উচিত যেন এ পদ্ধতি মাথায়ও রাখে শিখেও নেয় এবং বেশি থেকে বেশি মানুষকে বলতেও থাকা উচিত মৃত্যুর পর যে মৃত্যুবরণকারী মুসলমান রয়েছে তার জন্য একটি খুবই চমৎকার জিনিস খুবই উপকারী জিনিস পরবর্তী আমি ভীতিকর স্বপ্ন দেখি ভীতিকর অর্থাৎ ভীতি প্রদর্শনকারী স্বপ্ন দেখেছেন তো কী করা উচিত সর্বপ্রথম তো বলব রাতে যখন আপনি ঘুমাতে যান তার পূর্বের অবস্থা দিকে আমরা ঠিক করি সুন্নদ অনুযায়ী ঘুমাই উজু সহকারে ঘুমাই সুরা ফালাক পরে নিন সুরা নাচ পরে নিন এবং পাঠ করে নিজের শরীরে দম করে নিন ডান পার্শ্ব হয়ে ঘুমান খাওয়ার পরপরই ঘুমাবেন না বরং কিছু হাঁটাচলা করে নিন ওয়াক করে নিন এ পদ্ধতি সমূহ রয়েছে এগুলো অবলম্বন করা উচিত আর দ্বিতীয় একটি ওজিফা আমি আরজ করে দিচ্ছি এটি আমাদের কলার হোক বা অন্য কোনো ভাই হোক যে ব্যক্তি ভীতি প্রদর্শনকারী স্বপ্ন দেখে থাকে প্রেশানকারী স্বপ্ন দেখে থাকে অধিকারে দেখে থাকে পিছু ছাড়ছে না প্রেশানির কারণ হয়ে আছে তো ঘুমানোর পূর্বে একুশবার ইয়া মুতাকাব্যেরও পাঠ করে নিন শুরু ও শেষে তিনবার করে দরুদে পাকের সহকারে তো ইনশাল্লাহ আজ দাওয়াজাল খারাপ স্বপ্ন আসা বন্ধ হয়ে যাবে আর অনেক অনেক সময়ের যে প্রভাব হয়ে থাকে আমাদের দেখার তা আমাদের মস্তিষ্কে হয়ে থাকে এবং যা মস্তিষ্কে হয়ে থাকে তা আমরা স্বপ্নে দেখি তো কাজেই নিজের দেখা শ্রবণ করা এই দুটি জিনিস অনেক উত্তম রাখা উচিত মারধরের জিনিস দেখবেন ফিল্ম দেখবেন ড্রামা দেখবেন আরও উল্টো শীতের দৃশ্যবলী দেখবেন প্রথমত নাজাইজও রয়েছে এবং দ্বিতীয়ের যে মন্দ প্রভাব রয়েছে তা খারাপ স্বপ্নের আকৃতিতেও প্রকাশ হয়ে থাকে সুতরাং এ সকল জিনিস থেকেও নিজেকে বিরত রাখুন ভালো দেখুন ভালো শুনুন ভালো চিন্তা করুন তো ভালো স্বপ্নও দেখতে পাবেন পরবর্তী স্বপ্নে দেখেছি যে আমি নদীর কিনারে দাঁড়িয়ে আছি আমার আম্মু এবং আব্বু সবাই চোকিতে বসে আছে আর আমি মাছ ধরে ধরে তাদের দিকে দিচ্ছি আর তাদের নিকট যখনই মাছ যায় যায় তো সেটি নদীতে চলে আমি আবার ধরি পাঁচ সাত বার এমনই হয় অতপর আমি একটি মাছ ধরি বড় আকৃতির নারিকেল কালারের তো আম্মু আব্বু তো মৃতবরণ করেছে তো আমাকে এর ব্যাখ্যা বলে দিন ভালো স্বপ্ন এটি আপনার পক্ষ থেকে পিতামাতার জন্য প্রশান্তিময় কাজ অর্থাৎ তাদের ভালো লাগার মতো কাজ হওয়ার এটি লক্ষণ রয়েছে তো যদি আমরা ভালো কাজ করি তো ইনশাআল্লাহ কবরেও আমাদের মা বাবার জন্য প্রশান্তির পাথেই হবে আর যদি আমরা মন্দ কাজ করি এবং মা বাবা মৃত্যুবরণ করে থাকে তখন তাদের জন্য দুঃখের কষ্টের কারণ হতে পারে কিন্তু আপনি যে স্বপ্ন বয়ান করেছেন মাছ বেসিক্যালি পজিটিভ এর ব্যাখ্যা হয়ে থাকে নিয়ামতের লক্ষণ হয়ে থাকে তো আপনি মাছ ধরে সিও মা বাবাকে পরিবেশন করছিলেন তো আল্লাহ পাক আপনার কাছ থেকে এমন কাজ নেবেন যা আপনার মা বাবার প্রশান্তির কারণ হবে এবং নিঃসন্দেহে তা নেক কাজই হতে পারে সুতরাং চেষ্টা করুন নেক আমল করার নামাজের মধ্যে রোজায় সদকায় অন্যান্য ইবাদতের মাঝে যদি কোনো ত্রুটি থাকে তো সেটি আরও উত্তম পদ্ধতিতে আদায় করুন আর যদি অলরেডি আপনি যে নেক আমল করে থাকেন তাতে আরও দৃঢ়তা এবং পূর্ণতা নিয়ে আসার চেষ্টা করুন আল্লাহ পাক প্রত্যেক মুসলমানের মাগফিরাত করুক পরবর্তী আমি শাকির মোহাম্মদ রাজশাহী জেলার কাঠাখালি থেকে বলছি আমার স্ত্রী সকালে ফজরের সময় নিজেকে দরুদে তাজ পাঠ করতে দেখেছে এর ব্যাখ্যা বলে দিন আল্লাহ খুবই মুবারক স্বপ্ন দরুদে তাজের কতই সান রয়েছে কি চমৎকার শব্দ বলি এ দরুদে পাকের তো প্রিয়নবী আলাইহ সালাতু সালামের প্রতি ভালোবাসার এটি লক্ষণ রয়েছে আরও হুজুর সাল্লাহ তাআলা আলী আসসালামের ভালোবাসায় আধিক্যতা নসিব হবে তো ভালো এবং মোবারক স্বপ্ন আর দরুদে পাক উদ্দেশ্য পূরণ হওয়ারও লক্ষণ হয়ে থাকে যদি কোনো জাইজ আকাঙ্ক্ষা থাকে কারো অন্তরে এবং সে ধরনের স্বপ্ন দেখে থাকে তো আল্লাহ পাকে রহমতের প্রতি ভরসা রাখুক যে ইনশাল্লাহ আসজাওয়াজাল তা সে জায়জ আকাঙ্ক্ষা উদ্দেশ্য ইচ্ছা পূরণ হবে পরবর্তী স্বপ্নে সাপ দেখা কেমন এর ব্যাখ্যা বলে ভালো নয় এটি মন্দ ব্যক্তির হিংসুকের কাজ সম্পাদনকারীর এটি লক্ষণ হয়ে থাকে তো উচিত হল পাকের দরবারে দোয়া করা যেন এর মন্দ প্রভাব থেকে নিরাপদ রাখেন আর নিজের অবস্থা ও পরিস্থিতির পর্যবেক্ষণ করতে থাকুন এমন কোনো ব্যক্তি তো আপনার সাথে নেই যে আপনার ক্ষতি করতে পারে পরবর্তী হুজুর আমি একটি স্বপ্ন দেখেছি যে একবার আমরা অনেকে বাসের নেই নৌকাতে বসেছিলাম এবং একটি দুর্বিপাক কিছু সামনে ঘূর্ণায়মান ছিল অর্থাৎ দুর্বিপাক এমনভাবে ভাবে ঘুরছিল যে আমরা ভেবেছিলাম যে সকলে ওই দুর্বিপাকে ফেসে যাব কিন্তু একটি ডেউ রূপ এলো যে তাতে আমরা লাফিয়ে রুডে এসে গেলাম হতে পারে আপনাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে যে বিষয় আপনি বয়ান করেছেন তো এটি বিপদের লক্ষণ রয়েছে কিন্তু দোয়া করুন সদ্গা করুন সদ্গা বিপদকে দূরীভূত করে দেয় আর এ অর্থে এ স্বপ্ন নেয়ামত হতে পারে যে পূর্বে থেকেই আপনি মন মানসিকতা তৈরি করার সুযোগ পেয়ে গেছেন তো প্রথমত নিজের লেনদেনের প্রতি নিজের কাজ সমূহের প্রতি চিন্তা করা উচিত এবং কিভাবে নিজের কার্যবলীকে উত্তম পদ্ধতিতে করা যেতে পারে কি সতর্কতা হতে পারে কি এমন দুর্বলতা রয়েছে যা দূর করা যেতে পারে দ্বিতীয়ত আল্লাহ রাস্তায় কিছু সদ্গা করুন এ নিয়তের সাথে যে আল্লাহ পাক যেন বিপদ থেকে করেন আল্লাহ পাক আমাদের সকলের স্বপ্নকে চিন্তাধারাকে উত্তম করুক এবং আমাদের হকে এর ভালো ফলাফল দান করুক মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা আজকের প্রোগ্রাম অবলোকন করলেন পরবর্তীতে আবারও উপস্থিত হব স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠান নিয়ে থাকে জন তোরকে প্রশান্ত করে স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যা